वेलकम टू आवर चैनल होम स्टाडी 24x7। होम स्टाडी 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। টুডে দ্য টপিক ইজ ভালচারস স্ক্যাভেঞ্জিং সিক্রেটস, আয়রন ক্ল্যাড স্টমাক, স্ট্রং ইমিউন সিস্টেম। ওকে, টপিকটা একটা আপডেট, একটা রিসেন্ট আপডেট। দেখো, অ্যাকচুয়ালি আমরা কি জানি, ভালচার যারা হয় শকুন, তারা কি করছে, তারা স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করছে। ধরো কোনো ভাগাড়ের মধ্যে কোনো পড়া, মানে মৃত কোনো জীবজন্তু পড়ে আছে, বা এই সমস্ত জীবজন্তুকে ওরা খেতে পারছে। তো এই মৃত জীবজন্তুর বডিতে তো বিভিন্ন ডিকম্পোজাররা, ছত্রাক বলো, ব্যাকটেরিয়া বলো, তারা জন্মায়, জমে সেটাকে পচন করে। তাহলে এই যে মৃত জীবজন্তুকে যখন স্ক্যাভেঞ্জার অর্থাৎ ভালচাররা, শকুনরা খাচ্ছে, তাহলে তাদের বডিতে তো অনেক রোগ জীবাণু বাসা বাঁধার উচিত। তাহলে সেই খাবারটা তারা খাচ্ছে কি করে? আমরা তো পচা খাবার খেলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে, কিন্তু শকুনদের কি এমন অবস্থা রয়েছে যে এই পচা গলা মৃতদেহগুলোকে খাচ্ছে কিন্তু তারা সুস্থ রয়েছে? তাহলে চলো এই ব্যাপারটা সম্পর্কে আমরা জানি। শুরুতেই বলে দিচ্ছি, আমাদের পরিচয়টা তোমাদের জানিয়ে দিচ্ছি, আমি স্পিকার সোনালি ঘটক অ্যান্ড এডিটর অনিন্দ ভট্টাচার্য। সো টুডেজ টপিক, ভালচার স্ক্যাভেঞ্জিং সিক্রেটস, আয়রন ক্ল্যাড স্টমাক, স্ট্রং ইমিউন সিস্টেম। চলো পড়ি। সো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা একটা রিসেন্ট আপডেটই বলতে পারো, যেটা 21st অক্টোবর 2015। That is, vultures have a unique genetic makeup allowing them to digest carcasses, guard themselves against constant exposure to pathogen in their diet. দেখো, আমি যেটা বললাম যে শকুনরা, শকুনদের বডিতে, ভালচারদের বডিতে এক ধরনের ইউনিক জেনেটিক মেকআপ রয়েছে। পার্টিকুলার জিন তার সেরকমভাবে মডিফাইড রয়েছে যার ফলে তারা যদি কোনো রকম মৃত জীবজন্তুকেও খায়, সেক্ষেত্রে তাদের বডিতে যে মৃত জীবজন্তু দেহ থেকে যে প্যাথোজেন তৈরি হচ্ছে, সেই প্যাথোজেনকে গার্ড করতে পারছে। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরছি। সোর্স বায়োমেড সেন্ট্রাল সামারি, ভালচারস হ্যাভ আ ইউনিক জেনেটিক মেকআপ অ্যালাউইং দেম টু ডাইজেস্ট ক্যারকাসেস অ্যান্ড গার্ড দেমসেলফ এগেনস্ট কনস্ট্যান্ট এক্সপোজার টু প্যাথোজেন্স ইন দেয়ার ডায়েট। According to the first Eurasian vulture genome, the study also finds that this species of Asian vulture is more closely related to the North American bald eagle than previously thought. দেখো, শকুন একটা জাত, ইগল আরেক ধরনের। তো এমন একটা, এই যে জেনেটিক মেকআপ যখন দেখছে যে কী এমন জিনে পরিবর্তন আছে, কী এমন এদের বডিতে রয়েছে যার ফলে মৃত জীবজন্তুগুলোকে খাওয়ার পরেও এদের, এরা রোগগ্রস্ত হয়ে পড়ছে না, এদের যে মৃত জীবজন্তু থেকে যে প্যাথোজেন তৈরি হয় সেগুলো এদেরকে ইনফেক্ট করতে পারছে না। তো এই জন্য বিজ্ঞানীরা একটা জেনেটিক বৈশিষ্ট্য, এদের জিনটাকে আমরা নিয়ে একটু দেখি, এবং সেখান থেকে আরও একটা তথ্য বেরিয়ে এলো। সেই তথ্যটা কি সেটা আমরা ভিডিও শেষে, যত ভিডিওটা দেখতে থাকবে তত তোমরা এই ব্যাপারটা জানতে থাকবে। সো চলো পুরো ব্যাপারটা সম্পর্কে তোমাদেরকে জানাই। দ্য সিনেরিয়াস ভালচার অর ব্ল্যাক ভালচার, এইজিপিয়াস মোনাকাস, ইজ দ্য লার্জেস্ট বার্ড অফ প্রে অ্যান্ড অ্যান আইকনিক বার্ড ইন দ্য ফার ইস্ট। একেবারে ফার ইস্টে একটা, মানে বলতে পারি যে শিকারি পাখি বললে, সব থেকে বড় শিকারি পাখি বললে আমরা এই সিনেরিয়াস ভালচার বা ব্ল্যাক ভালচার, কালো যে শকুন, এই এইজিপিয়াসকে আমরা সাধারণত বলে থাকি। দ্য স্পিসিস প্লেজ আ কি রোল ইন দ্য ইকোসিস্টেম বাই রিমুভিং রটিং ক্যারকাসেস, দাস প্রিভেন্টিং দ্য স্প্রেড অফ ডিজিজ। পচা গলা যে জিনিসপত্র মৃতদেহগুলো পড়ে থাকে, সেইগুলো থেকে যাতে রোগটা না ছড়িয়ে যায় তার জন্য এগুলোকে তারা খেয়ে ফেলে। তো তার ফলে কি আমাদের ইকোসিস্টেমটাকেও, পরিবেশটাকেও এরা রক্ষা করতে কাজে লাগছে। এরা পচা গলা জীবজন্তু থেকে যাতে রোগ জীবাণু ছড়িয়ে না যায় তার জন্য খুব বড় ভূমিকা পালন করছে। অ্যাজ দেয়ার ফিডিং হ্যাবিটস ইনভলভ কনস্ট্যান্ট এক্সপোজার টু প্যাথোজেন, ভালচারস আর সাসপেক্টেড টু হ্যাভ স্ট্রং ইমিউন সিস্টেম, হ্যাভিং ইভলভড মেকানিজম টু প্রিভেন্ট ইনফেকশন বাই দ্য মাইক্রোবস ফাউন্ড ইন দেয়ার ডায়েট।
Despite the potential interest in the immune system of scavengers, little is known about the genetic variation involved in vultures' immune process. তো আমি যেটা বললাম বারবারই বলছি তোমাদের যে এই যে পচা গলা জীবজন্তুদের খাচ্ছে ওদের ডায়েটে এই হচ্ছে পচা খাবার খাবো, তাহলে যে পচা মৃতদেহ জীবজন্তুগুলো খাচ্ছে সেখান থেকে যে তাদের মাইক্রোস বা যে অণুজীবগুলো থাকছে সেই খাবার থেকে যে রোগ ছড়াচ্ছে সেটা তাদের বডিতে শকুনদের বডিতে কি কোনো এফেক্ট করছে না? নিশ্চয়ই করছে না বলেই তারা এই ডায়েটটাকে কন্টিনিউ করছে। এবং করছে না কেন? তাহলে নিশ্চয়ই এদের বডিতে একটা স্ট্রং ইমিউন সিস্টেম রয়েছে। তাহলে এই স্ট্রং ইমিউন সিস্টেমটা কী করে তৈরি হচ্ছে, কেনই বা রয়েছে, আমাদের বডিতে কেন নেই, এদের বডিতে কেন আছে, নিশ্চয়ই এর জন্য জিন দায়ী। তাহলে বিজ্ঞানীরা ভাবলেন যে আমি এবার ভালচারদের এদের জিনেটিক মেকআপটাকে নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু হলো এদের জিন নিয়ে খোঁজ। তো দেখা যাক কী ব্যাপারটা হচ্ছে। এই পাবলিকেশন যে হয়েছে তার যে লিড অথর জং ভাক ফ্রম ইউসান ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাউথ কোরিয়া সেইড দিস ইজ দ্য ফার্স্ট ওল্ড ওয়ার্ল্ড ভালচার জিনোম দ্যাট হ্যাজ বিন রিপোর্টেড অ্যান্ড উই ক্যান সি দ্যাট দ্য সিনেরিয়াস ভালচার হ্যাজ জেনেটিক সিগনেচার্স ফর রেজিস্টিং ইনফেকশন ফ্রম ইটিং ডিকেইং ফ্লেশ। Understanding the genetic makeup of extreme life forms has potential for improving human health. The immune system gene we have identified could be a useful target in human for protection against infection. So, বিজ্ঞানীরা কি করেছেন? যে author এই publication যিনি publish করেছেন তিনি বলছেন যে প্রথম old world মানে আমাদের vulture আবার দুরকম তার টাইপ হয় থাকে, নিউ ওয়ার্ল্ড ওল্ড ওয়ার্ল্ড আমি তোমাদের বলবো। তো ওল্ড ওয়ার্ল্ড একটা ভালচারের এইরকমভাবে তার জেনেটিক মেকআপটাকে নিয়ে পুরো পর্যালোচনা করা গেছে এবং সেখান থেকে দেখা গেছে যে তাদের জিনটা জিনটাই তাদেরকে পারমিট করছে এরকম হাই একটা ইমিউন সিস্টেম তৈরি করার জন্য। তাহলে আমরা যদি এই জিনটাকে একটু আইডেন্টিফাই করতে পারি তাহলে হিউম্যান হেলথে কোনো কঠিন রোগের সারানোর জন্য এই ইমিউন সিস্টেমটাকে কাজে লাগাতে পারি, এটাকে অ্যাজ আ টার্গেট জিন হিসেবে কাজ করতে পারি। টার্গেট জিন হিসেবে এই জিন যদি আমাদের বডিতেও থাকে বা সেই জিনটাকে দিয়ে আমরা আমাদের হিউম্যান বডিতে ইমিউন সিস্টেমটাকে বাড়ানোর চেষ্টা করতে পারি। The team sequenced the genome of a Cinereus vulture and compared it to that of the closely related bald eagle. দেখো ইগল আর ভালচার দুটো আলাদা স্পিসিস বলতে পারি, কিন্তু দেখা গেছে এই ভালচারের সাথে এই ব্ল্যাক ভালচার যেটা তার সাথে ইগলের একটা মিল পাওয়া গেছে। যখনই জেনেটিক স্টাডিটা করছে ও মা দেখছে ইভলিউশনে এই যে এই ইগলের সাথে ব্যাল্ড ইগলের সাথে এই কালো যে শকুন ব্ল্যাক ভালচারের অনেক মিল রয়েছে। তাহলে আরও একটা সত্য জানা গেছে। তো বিজ্ঞানীরা কী করেছেন দেখো, স্পেসিফিক্যালি দে ফাউন্ড ভ্যারিয়েশন ইন জিন রিলেটেড টু দ্য রেগুলেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কনসিস্টেন্ট উইথ দেয়ার এবিলিটি টু ডাইজেস্ট ক্যারকাসেস। আদার জেনেটিক ভ্যারিয়েশন ইনক্লুডেড সেভারেল ইন জিন অ্যাসোসিয়েটেড উইথ ইমিউনিটি অ্যান্ড ডিফেন্স এগেনস্ট মাইক্রোবায়াল অ্যান্ড ভাইরাল ইনফেকশন। দিস ইনক্লুডেড জিনস দ্যাট অ্যালাউ সেলস to take up microorganism and target pathogen for ingestion and elimination. The authors suggest that this may play a role in helping the vulture species combat pathogens encountered in their diet and complement the role of gastric secretion. খাবারটা খাওয়ার পর কোথায় যাচ্ছে? খাবারটা খাওয়ার পর নিশ্চয়ই ওদের স্টমাকে যাচ্ছে। তো স্টমাক হচ্ছে এমন একটা আয়রন যেন স্টমাক, মানে যা খাচ্ছে লোহা বলে বলে না যে লোহাও গিলে ফেলছো এরকম ব্যাপার, যাই খাচ্ছে সবই হজম করে দিতে পারছে। তাহলে তা নিশ্চয়ই, তাই জন্য এই গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করতে যে জিনগুলো কাজে লাগে প্রথমে বিজ্ঞানীরা সেই জিনগুলোকে দেখলেন যে এই জিনগুলোতে কী এমন আছে যেটা এই ক্যারকাসিসগুলোকে নষ্ট করে দিচ্ছে, কোনো প্যাথোজেনের বিরুদ্ধে একটা ইমিউনিটি তৈরি করছে। তা দেখলো যে না, এই জিনগুলোর এমন একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা এই ডিফেন্স করছে এগেনস্ট বিভিন্ন মাইক্রোবায়াল এবং ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে, তাই তারা এই পচা খাবারগুলোকে খেতে পাচ্ছে এবং তাদের কোনো রোগ তৈরি হচ্ছে না। সো আই থিঙ্ক বোঝা গেল। দ্য টার্ম ভালচার রিফার্স টু টু গ্রুপ। এবার তোমাদের বলছে ওল্ড ওয়ার্ল্ড ভালচার আর নিউ ওয়ার্ল্ড ভালচারটা কী জিনিস। দ্য টার্ম ভালচার রিফার্স টু টু গ্রুপ অফ বার্ডস অফ প্রে দ্যাট ইভলভ ইন্ডিপেন্ডেন্টলি, নেমলি দ্য ওল্ড ওয়ার্ল্ড ভালচার যেগুলো ফাউন্ড ইন আফ্রিকা এশিয়া অ্যান্ড ইউরোপ অ্যান্ড দ্য নিউ ওয়ার্ল্ড ভালচার ফাউন্ড ইন দ্য আমেরিকাস।
মানে আমরা সাধারণত দুটো টাইপের ভালচার বলি, একটা ভালচারকে ওল্ড ওয়ার্ল্ড ভালচার বলি, যাদেরকে দেখা যায় আফ্রিকা, এশিয়া এবং ইউরোপে, আর একটা ভালচার যেগুলো আমেরিকাতে দেখা যায় সেটাকে বলছে নিউ ওয়ার্ল্ড ভালচার। বাই অ্যানালাইজিং ইটস ফুল জিনোম, পুরো জিনোমটাকে তারা অ্যানালাইজ করেছে, করে দ্য রিসার্চার্স ক্যালকুলেটেড দ্যাট দ্য ওল্ড ওয়ার্ল্ড সিনেরাস ভালচার স্পিসিস ডাইভার্স ফ্রম দ্য নর্থ আমেরিকান বা বেল্ট ইগল স্পিসিস অ্যারাউন্ড 18 মিলিয়ন ইয়ার্স এগো। ভাবা যায়, ইগল থেকে শকুন তৈরি হয়েছে 18 মিলিয়ন ইয়ার্স এগোতে, তাও আবার নর্থ আমেরিকান বেল্ট যে ইগল ছিল সেখান থেকে ওল্ড ওয়ার্ল্ডের যে সিনেরাস ভালচার স্পিসিস সেটা ডাইভার্স হয়ে তৈরি হয়েছে। এটা ধারণাতেই ছিল না মানুষের যে এরকমভাবে ইগল থেকে শকুন মানে একটা ইভলিউশনের মাধ্যমে তৈরি হতে পারে। দিস স্প্লিট ইজ মাচ মোর রিসেন্ট দ্যান দ্য ডাইভার্জেন্স অফ দ্য ওল্ড ওয়ার্ল্ড অ্যান্ড নিউ ওয়ার্ল্ড ভালচার্স অ্যারাউন্ড 60 মিলিয়ন ইয়ার্স এগো। 60 মিলিয়ন বছর আগে প্রথম এই যে ইগলে এই ভালচারের যে দুটো ভাগ, একটা ওল্ড ওয়ার্ল্ড একটা নিউ ওয়ার্ল্ড, এই দুটো ভাগ হয়েছে যে এশিয়া আফ্রিকাতে এক ধরনের ভালচার দেখা যাচ্ছে আর আমেরিকাতে এক ধরনের ভালচার দেখা যাচ্ছে। তারও পরে মানে 18 মিলিয়ন ইয়ার্সে আবার নতুনভাবে দেখা গেছে যে যে না, ওল্ড ওয়ার্ল্ড ভালচারের মধ্যে এই যে ব্ল্যাক ভালচার যেটা একটা লার্জ বিগ প্রে হিসেবে কাজ করছে, সেই ভালচার তোমার আলাদা হয়েছে কোথা থেকে, কোথা থেকে ইভলভ হয়েছে, বেল্ট ইগল, যে ইগলটা কিনা আবার আমেরিকাতে পাওয়া যায় সেই ইগল থেকে আলাদা তৈরি হয়েছে এই ওল্ড ওয়ার্ল্ড ভালচার, যেটাকে আগে ওল্ড ওয়ার্ল্ডের মধ্যে ফেলা হয়েছে, সেটা 18 মিলিয়ন ইয়ার্স এগুলো। তারপরে অনেক পরে ওল্ড ওয়ার্ল্ড আর নিউ ওয়ার্ল্ড যখন আলাদা হয়েছে, তার অনেক পরে গিয়ে আলাদা হয়েছে এই নর্থ আমেরিকান বেল্ট ইগল থেকে তৈরি হয়েছে ওল্ড ওয়ার্ল্ড সিনেরিয়াস ভালচার। The results therefore add further evidence to the hypothesis that the two group of vultures evolved their similar features and lifestyle independently in different location. এবং এখান থেকে এই জেনেটিক স্টাডির মাধ্যমে আরও বোঝা গেছে যে ওল্ড ওয়ার্ল্ড আর নিউ ওয়ার্ল্ড এরা দুটো তো আলাদা হয়ে গেছে, আমরাও কী বলি স্পিসিস দুটো যেহেতু দুটো আলাদা ভৌগোলিক অঞ্চলে বাস করছে, তাহলে তাদের হ্যাবিটেট লাইফস্টাইল আলাদা হওয়ার কথা, কিন্তু না, তারা দুজনে আলাদা হওয়া সত্ত্বেও তাদের যে বিহেভিয়ার সেটা কিন্তু সিমিলারিটি দেখা যায়। এইসবই জেনেটিক স্টাডির মাধ্যমে জানা গেছে। সো আজকে আমরা নতুন একটা ইনফরমেশান পেলাম যে সত্যি তো আমরা জানি যে ভালচার মৃত জীবজন্তু খাচ্ছে, কিন্তু কেন সে তার বডিতে কোনো রকম রোগ জীবাণু দেখা যাচ্ছে না, প্যাথোজেন তাকে এফেক্ট করতে পারছে না কেন। সো এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক অ্যান্ড কমেন্ট করবে। তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট কিন্তু আমাদেরকে মোটিভেট করবে এরকম নতুন নতুন টপিক তোমাদের সামনে তুলে ধরার জন্য। সেই সাথেই থাকছে NCERT বেস্ট নিট বায়োলজি। সো স্টে সেফ, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, এবং আমাদের চ্যানেলকে গ্রো করতে, আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করতে সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ।